আসসালামু আলাইকুম। সাপ্লাই এসএমএ লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো ঘুম থেকে উঠে আমি কাজগুলো আর কি করে নিচ্ছি, সারাদিন আমি কি কি কাজ করে উঠি আর কি আপনাদের সাথে আজকে শেয়ার করব। নাস্তা করা কিন্তু হয়ে গেছে সকালবেলা, তো ঘরদোরও কিন্তু অলরেডি গুছিয়ে নিয়েছি। এখন আমি কিছু কাপড় চোপড় আছে, এই কাপড় চোপড়গুলো আর কি ভিজিয়ে নিচ্ছি, ভিজিয়ে আর কি সাদে দিয়ে আসবো। তো আজকে অনেক রোদ উঠেছে, আগে কিন্তু এত গরম লাগতো না, মাঝখানে একদম ঠান্ডা ঠান্ডা লাগতো, এখন দু তিন দিন ধরে অনেক রোদ উঠে আবার অনেক গরম লাগে। কিন্তু যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন তাদেরকে বলবো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে নেবেন, পুরাটা ভিডিও দেখবেন। আমি যখন আপনাদের ভিডিও দেখি পুরাটা ভিডিও কিন্তু দেখি, আমরা কিন্তু একজনের পাশে আরেকজন না থাকলে কোনো সময় সামনে আগাতে পারবো না। আমরা কিন্তু একজনের পাশে আরেকজন থাকতে হবে, একজনকে আরেকজন সাপোর্ট করতে হবে, তাই কিন্তু আমরা সফলতা পাবো একদিন ইনশাল্লাহ। আমি কিন্তু কাপড় চোপড় ধুয়ে ছাদে নিয়ে এসেছি, তো অলরেডি মেলেও দিয়েছি। অনেক রোদ দেখতে কিন্তু দেখা যাচ্ছে, দেখুন কত রোদ উঠেছে ছাদে, অনেক রোদ আর অনেক গরম পড়েছে আমাদের এদিকে। আর ওই যে আমার ছেলে দেখুন ফুল আর কি উঠাচ্ছিল গাছ থেকে, আর আমার গাছটাতে কিন্তু অনেক সুন্দর ফুল ফুটেছে। তো আজকে রোদের কারণে আর কি বেশি একটা বোঝা যাচ্ছে না, মানে চিমটা হয়ে আছে, যখন সকাল টাইমের দিকে ফুটে অনেক ভালো লাগে। আমি চার পাঁচটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ছাদের থেকে এসে প্রায় 11:30 মতো তখন বাজে, তো আমার ছেলে বলছিল পিঠা খাবে, তো আমি যে ঈদের পিঠাগুলো বানিয়েছি আমি বললাম যে এগুলাই তেলে ভেজে দিই ছেলেকে, পিঠা বাজবো, তার জন্য তেল কড়াইতে মানে বসিয়ে দিয়েছি গরম করার জন্য। আর পিঠাও নিয়ে নিয়েছি, আর কিছু শিরিশ পিঠা কিন্তু আমি এই যে নিয়ে নিয়েছি ভাজার জন্য। আমি কিন্তু শিরিশ পিঠা বানানোর একটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, যদি আপনারা চান তো কিন্তু দেখে নিতে পারেন। আমি এখন কিন্তু পিঠাগুলো ভেজে নিব, গরম হয়ে গেছে তেলটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পিঠাগুলো কিন্তু আমি এখন ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। আর এগুলাকে কিন্তু আমরা পয়সা পিঠা বলি, কে কী নামে ডাকেন সেটা জানি না। আর এগুলাতে শিরিশ পিঠা বলি, আবার পাঁচকিনা পিঠাও বলি, বলে থাকি আর কি আমরা। আর আলু সিদ্ধ করে নিচ্ছি, আলু ভর্তা করব। আর বেসিনের এই জায়গাটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এটা অনেক ঘষেছি কিন্তু কালো দাগগুলো উঠে না, জানি না কী করলে কালো দাগগুলো উঠবে। আজকে তেমন কিছু রান্না করব না, আলু ভর্তা করবো আর কি। তো আলু সিদ্ধ দিয়ে দিছি, আর পাতলা করে ডাল রান্না করব। আর খোলার থোর আছে, অনেকে মুছা বলে আর কি, তো আমরা থোর বলি, ওই কোলার থোর আর কি বড়া বানাবো। তো অনেক দিন ধরে মাছ মাংস খেতে আর ভালো লাগছে না, ঈদের পরে থেকে খাচ্ছি, তো আজকে ভাবছি কিছু মানে নিরামিষ কিছু করা যায় ওইগুলো আর কি করব। তো কলার তোরগুলো আমি আর কি ইয়ে করে নিব আর কি, বেটে নিব। বেটে নেওয়ার জন্য রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব আর কি নিয়ে নিছি, সাথে ডালও দিব। আমটা দিয়ে পাতলা করে ডাল রান্না করব। আমি ডালগুলো কিন্তু ধুয়ে বসিয়ে দিচ্ছি চুলায়।
আর আমার ভিডিওটা এই পর্যন্ত এখনো যারা দেখছেন, জানি না কারা আছেন, যদি থেকে থাকেন তাদেরকে বলবো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। জিরা ছিল না, জিরা গুঁড়া ব্লেন্ড করে নিয়েছি তেলে আর কি, তো রান্না করার সময় লাগে তার জন্য আর কি আগে ব্লেন্ড করে নিয়েছি, নিয়ে বয়ামে বিত্ত আর কি ঢেলে দিয়েছি। আর এখন আমি যে বড়া বানাবো কলার থুরের, ও বড়ার জন্য রেডি করে নিচ্ছি। আমি তো এই জায়গায় সব কিছু একসাথে বেটে নিয়েছি, আর বেটে নেওয়ার পরে কিন্তু কষে কিন্তু এটা কালো হয়ে গেছে। আর যা যা মশলা লাগে আমি সব মশলা একে একে আর কি দিয়ে দিচ্ছি। ও লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর জিরার গুঁড়া, আর আদা রসুন তো আমি আগেই বেটে নিয়েছি। নিয়ে এখন এটাকে আমি খুব ভালোভাবে আর কি মাখিয়ে নিব। মেয়েরা চাইলে কিন্তু একটু বেসন বা চালের গুঁড়াও দিতে পারে। তো ভাত দিয়ে খাবো দেখে কিন্তু আর মচমচা করব না, এমনি নরমই থাকবে, ভাত দিয়ে খেতে আর কি বেশি ভালো লাগবে। তার জন্য গরম করে দিয়ে দিছি। নিয়ে এখন আমি বড়াগুলো আর কি দিয়ে দিছি। দিয়ে এখন আমি খুব ভালোভাবে এগুলাকে ভেজে নিব। তো খেতে কিন্তু অসম্ভব মজা হয়, অনেক মজা, যে একবার খাবেন তো বারবার কিন্তু খেতে ইচ্ছে করবে গরম গরম ভাতের সাথে দুপুরবেলা। অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আপনারা, অনেক মজা হয় খেতে। তো আমি বড়াগুলো এখন খুব ভালোভাবে আর কি ভেজে নিব। আর যারা এখন পর্যন্ত একটা লাইক দেন নাই তাদেরকে বলবো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর অলরেডি যারা এই কাজগুলো করে ফেলেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, পুরাটা কিন্তু আপনাদেরকে দেখাতে পারলাম না, ভাজা এই যে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।